রাজ্যের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হলো মেলাখড়ি নীলমহল। রাজন্য স্মৃতি বিজড়িত এই নীলমহলে মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক ছুটে আসেন। আজ এরকম একটি পর্যটন কেন্দ্রের বহু জানা অজানা তথ্য তুলে ধরেছেন আমাদের উদয়পুরের প্রতিনিধি। নীলমহলটি হলো ত্রিপুরা রাজ্যের একটি প্রাক্তন রাজকীয় প্রাসাদ, যা 1930 সালে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি ভারতের বৃহত্তম জল প্রাসাদও। প্রাসাদটি ত্রিপুরার পুরাতন রাজধানী উদয়পুর থেকে 37 কিলোমিটার দূরে মেলাখড়ি রুদ্রসাগরটিতে মাঝখানে অবস্থিত। ত্রিপুরার লেক প্যালেস নীলমহল রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে নির্মিত হয়েছিল। মাণিক্য রাজবংশের মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য দেববর্মা, যা আজ বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অবশিষ্ট রাজবংশ বলে মনে করা হয়। বর্তমান সময় দাঁড়িয়ে রুদ্রসাগরে নৌকা বিহার করে যেতে হয় নীলমহলে। বর্তমানে পর্যটন দপ্তর থেকে নীলমহলকে সাজিয়ে তোলার জন্য লাইটিং শো করে তোলা হয়েছে। দেশ থেকে বিদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন ত্রিপুরার এই নীলমহল দেখার জন্য। গত কিছুদিন আগে ত্রিপুরায় G20 সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই রাজ্যে এসেছিলেন। সেই সকল প্রতিনিধিরা ঘুরে গিয়েছেন রাজপ্রাসাদ নীলমহলটিকে। যুগের পর যুগ আজও ঠাই দাঁড়িয়ে রয়েছে রাজ্যের নামলে সেই রাজপ্রাসাদটি। রাজ্য ছাড়িয়ে দেশ ও বিদেশের দরবারেও ত্রিপুরার নাম এখনও উজ্জ্বল করে রেখেছে রুদ্রসাগরের এই নীলমহল। রুদ্রসাগর পেরিয়ে ত্রিপুরা নীলমহলের অন্দরে সার্চ ইঞ্জিনে টেনে আমরা তুলে ধরেছি জানা অজানা নানা তথ্য। হালকা শীতের আমেজ আসতেই এবার মেলা গড়েন নীলমহলে কিন্তু ভিড় জমাচ্ছে পর্যটকরা। আজ আমরা আমাদের সার্চ ইন্ডিয়ার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে ভিড় জমাচ্ছে পর্যটকরা এবং এই নীলমহলকে কেন্দ্র করে দেশ থেকে বিদেশ সমস্ত জায়গায় কিন্তু তার খ্যাতি অর্জন করেছে। গত কিছুদিন আগে এই রাজ্যের বুকে G20 একটি সম্মেলন হয়েছিল। 20টি দেশের প্রতিনিধিরা এই নীলমহলে কিন্তু তারা এসেছিলেন। তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের নাম উজ্জ্বল হয়েছে গোটা বিদেশের কাছে। মেলাগড় থেকে বিপ্লব দে, সার্চ ইন্ডিয়া টিএনএন। এদিকে রাজ্যের বুকে হালকা শীত পড়তে না পড়তেই উৎসবের মৌসুমে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে নীলমহলে। অপরূপ সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে প্রকৃতিপ্রেমী মানুষদেরকে। কার্তিক মাস শুরু হয়ে গেলেও এখনও ততটা শীত পড়েনি রাজ্যে, কিন্তু শীতের আমেজ যত বাড়তে থাকবে ততই পরিযায়ী পাখিরা ভিড় জমাবে রুদ্রসাগরে, যা অপরূপ দৃশ্য সোনালী রোদ্রে মাখা রাজপ্রাসাদকে আরও উজ্জ্বল ও মুখরিত করে তোলে। বর্তমান রাজ্য সরকার পর্যটকদের সুবিধার্থে পাকা সড়ক পথ থেকে শুরু করে বিশ্রাম নেওয়ার জন্য গড়ে তুলেছে রুদ্রসাগরের পারে একটি বড় বিশালাকার শেডঘর। রয়েছে তার চারিদিকে মনোরম প্রাকৃতিক দৃশ্য। বহু স্মৃতি বিজড়িত এই নীলমহল আজও তার শোভা বর্ধন করে চলেছে রাজ্যের বুকে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।